2018 সালে কাজ শুরু হয়, মাঝখানে নানা কারণে বিশেষ করে কোভিডের কারণে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে আমরা যখন দায়িত্বে আসি, আমরা এটা খবর পেয়ে যে কাজটা শেষ করতে হবে, এতগুলো টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে, সেটা যদি এই অবস্থায় থাকে তার বিজ্ঞাপনটা ভালো হয় না। সেই জন্য আমরা ঠিক করেছি অ্যাটলিস্ট যেটা যে পর্যন্ত হয়েছে সেটাকে ফিনিশ করার, করে এটাকে ব্যবহারের উপযোগী করে তোলা, পরে ধীরে ধীরে যে প্ল্যানটা আছে সেটাকে নিয়ে কীভাবে কী করা যায় সেগুলো দেখা হবে। কিন্তু আপাতত এটাকে ব্যবহার করার মতন অবস্থায় নিয়ে আসতে হবে, এবং নিয়ে এলে পরে কলেজেরও ভালো হবে, স্টুডেন্টদেরও ভালো হবে। এবং এটা এই যে কাজ হচ্ছে আমাদের, এই টাকাটা পড়ে থাকাটা তো ঠিক হচ্ছিল না। আমরা আরও কিছু কিছু ছোটোখাটো সমস্যা আছে, যেমন এখানে জল জমে যায়, আমরা শুনলাম প্রিন্সিপাল সাহেবের কাছে, কলেজের অন্যান্য টিচারদের কাছে, আমরা সেটাও ইঞ্জিনিয়ারদের বলে দিলাম। সেটা খুব একটা বড় টাকা নয়, 20-25 লক্ষ টাকার মধ্যে এটা পুরো একটা মাটি ভরাট করে ড্রেনেজ সিস্টেমটাকে করে দেওয়া যায়, সেটাও করে দেওয়া হবে যাতে ব্যবহার উপযোগী এটা হয় আর কি। এই সায়েন্স বিল্ডিংয়ের জন্য কত টাকা লাগবে? আর পুরোটা যা প্ল্যান আছে সে তো অনেক টাকার ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট আর একটা ফ্লোর যাতে করা যায়, করলে পরে অনেক সমস্যাই মিটে যাবে, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। কি বলেছেন, কি পরিপ্রেক্ষিতে বলেছে, তার কোনো প্রাসঙ্গিকতা ছিল কি না? অপ্রাসঙ্গিক একটা উদয়ন গুহ গৌতম দেব রহিমকে নিয়ে এলো, মানে কি প্রসঙ্গে বলেছে বললে তার উত্তর দেওয়া সহজ, অপ্রাসঙ্গিক কথার তো কোনো উত্তর। আপনারা হুমকি দেন বিজেপি কর্মীদের প্রকাশ্যে ভাইকে, এটা নিয়ে উনি বলেছেন। আর দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, কি ওদের সুকান্ত মজুমদার, ওরা কি রজনীগন্ধা স্টিক নিয়ে ঘোরে? তৃণমূলের কর্মীরা দেখা পেলেই তাদের হাতে রজনীগন্ধা স্টিক তুলে দেবে। ওরা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষাতেই কথা বলি, যাতে ভাষার সমস্যা না হয়, রজনীগন্ধা মানে আমাদের কথা যাতে ওরা বুঝতে পারে, ওদের কথা আমরা বুঝতে পারি, সেই জন্য আমরা সেই ভাষাতেই কথা বলি। রজনীগন্ধা তো অন্য হিসেবে ব্যবহার করা হয়, আমি বলছি যে একটা সৌহার্দ্যের প্রতীক ফুল একটা তুলে দিলাম, একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, সেই রকম ওরা আমাদের দেখে হয়তো সেটা দেয়, তা তো করে না, আমাদের যে ভাষাতে ওরা বলে আমরা সেই ভাষাতে উত্তর দিই, সেটা ওদের খারাপ লাগে, তাহলে বুঝতে পারে যে ওরা কি বলে, সেটা ওদের বোঝা উচিত। ওরা কি ভাষাতেই যোগ্য? বললাম তো, আবারও বলছি যে আমি এখন বাইরে গেলাম, বাংলা বোঝে না, কোনো মতে হিন্দি তো বলতে হবে, হিন্দি বোঝে, ওরা যে ভাষা বোঝে আমরা সেই ভাষাতে কথা বলি। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা, পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান, যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।